Assalamualaikum, আমি রিদা বিনতে সাদিক। ওয়েলকাম টু কিডস ক্রিয়েশন টিভি। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা মজাদার ভেজিটেবল পাকোড়া। পাকোড়া বানানোর জন্য আমাদের লাগবে পেঁয়াজ পাতা, পেঁয়াজ, গাজর, ডিম, ফুলকপি, বাঁধাকপি, চালের গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ, আদা বাটা, লবণ, চাট মশলা, পাঁচ ফোড়ন, বেকিং পাউডার, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। চলো বন্ধুরা, বানিয়ে নিই ভেজিটেবল পাকোড়া। ফার্স্টে আমি এখানে দিয়ে নিচ্ছি এক বাটি পেঁয়াজ পাতা, এক বাটি বাঁধাকপি, এক বাটি পেঁয়াজ, এক বাটি গাজর। বন্ধুরা, আমি এখন ভালো করে ডিমটাকে মিক্স করে নিব। ডিমটা দিয়ে দিচ্ছি, বাকি মশলাগুলো অ্যাড করে নিব। হাফ চামচ চাট মশলা, হাফ চামচ লবণ, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ আদা বাটা, পাঁচ ফোড়ন। বন্ধুরা, তোমরা জানো পাঁচ ফোড়নের মধ্যে কী আছে? পাঁচ ফোড়নের মধ্যে কালিজিরা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, কালিজিরা মৃত্যু ছাড়া সব রোগেরই ওষুধ। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি কাঁচা মরিচ। এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর ময়দা। এটা আমি আগে থেকে মিক্স করে নিয়েছিলাম। আমি চালের গুঁড়ো আর ময়দা পরিমাণ মতন দিব। আমি এটা মিক্স করে নিচ্ছি, পরে আমি অল্প একটু পানি অ্যাড করব। বন্ধুরা, আমি এখানে একটু মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করছি। অ্যাড করছি অল্প একটু পানি। আবার ভালো করে মিক্স করে নাও। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের সুন্দর করে এটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা এটা ভাজতে চলে যাই। বন্ধুরা, পাকোড়াটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আমি এখন এখানে তেল ঢেলে নিচ্ছি। আমাদের ভালো করে তেলটা গরম করে নিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু আমরা গোল্ডেন করে ভেজে নিব। ভাজার সময় খেয়াল রাখবে যেন পুড়ে না যায়। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের পাকোড়া হয়ে গিয়েছে। বন্ধুরা, হয়ে গিয়েছে আমাদের মজাদার পাকোড়া। অবশ্যই বাসায় ট্রাই করবে। কিরকম হয়েছে কমেন্টে জানাবে। আর ভুলো না কিন্তু কিডস ক্রিয়েশন টিভিকে সাবস্ক্রাইব করার জন্য। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।